নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। নাচে গানে নতুন বছরকে স্বাগত বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রানীগঞ্জের স্পোর্টস অ্যাসেম্বলি, মহাবীর ব্যায়াম সমিতি সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে সোমবার সন্ধ্যে থেকেই এই অনুষ্ঠানের আয়োজন ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 22তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদযাপন করল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। বিশাল আকারে কেক কেটে পালন করা হয় জন্মদিন। রানীগঞ্জ এবং আসানসোলেও দিনটিকে উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। কনুস্তরিয়ার নর্থ সিয়ারসোল কলিয়ারিতে তাণ্ডব চালালো গ্রামবাসীরা। কলিয়ারিতে বিস্ফোরণ বন্ধের দাবিতে উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর চালায় বেশ কয়েকটি গাড়িতে। ভারত বিকাশ পরিষদের রানীগঞ্জ শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণ করা হলো এলাকার দুস্থদের মধ্যে। বিবেকানন্দ সেবা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়। কেক কেটে জন্মদিন পালন করা হলো আনন্দলোকের কর্ণধার ডিকে সারাফের। শ্রী সীতারামজি ভবন মন্দির কমিটি এবং হনুমান চালিশা সংঘের তরফে এই আয়োজন করা হয়। বছরের শেষ দিনে চিত্তরঞ্জনে প্রাণ গেল এক কিশোরের। সিএলডব্লিউ কারখানার গেটের সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই কিশোরের। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন এলাকার মানুষ। শতবর্ষ পূর্ণ করল আসানসোলের ভারতী ভবন। এই উপলক্ষে এদিন আসানসোলে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বছর শুরুর দিনেই অভিনবভাবে ছিনতাই কালনার কাটোয়া রোডে এক প্রৌঢ়কে ভুল বুঝিয়ে দিনে দুপুরে তার কাছ থেকে সোনার অলংকার ছিনতাই করে পালায় জনা কয়েক যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।